দোকানে শুনো শো দারুণ সেভ এগেইন শট বড় গুলো শুরু মারন বল গুড বল কেইটা কেইটা গুড বল গোল সচু বল অফ দা ঠিক শুরু আক্রমণে ভোলে বাবা শিব শক্তি দল বলো পাওয়ারফুল শট মাশান বল বাম প্রান্তে সচু সুইচ করেছেন বল আডামা গুড বল আডামা ব্যাক টু দীপু ও গুড বল সচু বাম পায়ে কাট করেছেন ডান পায়ে শট গৌতম জায়গাটা নিতে পারলেন না সচু ব্যাক টু গোল রক্ষক দীপু মারি দিয়েছেন ডান পায়ে আউট স্টেপে অ্যাডামা অ্যাডামা শট গৌতম রিসিভটা ঠিক হলো না পরে বল রেখেছেন ওখানে শুনো শো দারুণ সেভ এগেইন শট বলো গোল শুরু ট্রেনিং কলেজ আপাতত কিন্তু পিছিয়ে যদি রেজাল্ট এটা থাকবে কিনা বলা মুশকিল সুরর ক্লিয়ারেন্স মারন বল গুড বল কেইটা কেইটা গুড বল গোল সচু অ্যাগ্রেসিভ ও রঞ্জিত রঞ্জিত বলটা ফলস নিতে পারতেন দেখতে যদি পারতেন গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন সুমিত রঞ্জিত গুড বল একটু টাচ চাপে রঞ্জিত বামপ্রান্ত বরাবর শুরু শুরু রঞ্জিত সুইচ করেছেন বল বাম প্রান্ত থেকে ডান প্রান্তে মাইচুং ব্যাক টু গোলরক্ষক দেবু আক্রমণে পাওয়ারফুল শট ওয়েল ব্লক ওখানে গৌতম পাল ফরওয়ার্ড পাস কেইটা আতিথি আক্রমণে এ এ টি টি সি পাউল দীপু সচু ফরওয়ার্ড পাস গৌতম পাল সেখান থেকে ব্যাক টু সচু জায়গা পরিবর্তন করে নিয়েছেন বাম প্রান্ত থেকে ডান প্রান্তে পৌঁছে গেছেন কাছে শুরু শুরু থেকে রঙ্গি ফিফটি আক্রমণে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা বলে বাবা সীমান্ত অতিক্রম করে বিপক্ষ অর্ধে দূরপাল্লা শট তিন কাঠির মধ্যে মাশান বল উদ্দেশ্য রঞ্জিৎ বল নামিয়ে দিয়েছেন বলটা রিসিভে রাখতে পারতেন রঞ্জিৎ ক্লিয়ারেন্স আছে স্টেপে বল নামিয়ে নিয়েছেন সুযোগ আছে ব্যাক টু সচু চমৎকার বলটা বের করে নিয়েছেন কিন্তু জমা দিয়ে দিয়েছেন রঞ্জিতের পায়ে ফিরতি আক্রমণে কাউন্টারে রেখে যাওয়ার চেষ্টা ফলো অফটা ঠিক শুরু আক্রমণে ভোলে বাবা শিব শক্তি দল বলে দেবে ক্লিয়ারেন্স কেইটা গুড বল বলে দেবে পায়ে ক্লিয়ারেন্স বল সাচে চমৎকার সোল টান রাখতে পারলেন না বল পেয়ে গেছে সচু ফরওয়ার্ড পাস অ্যাডামা অ্যাডামা চান্স আছে অ্যাডামা গোল হতে পারে কাকে দিলেন শট নিলে পারতেন অ্যাডামা এক্ষেত্রে আমি ভুল বলবো গৌতমে থমকে গেলেন গৌতম যেতে পারতেন যেতে হবে থমকে যাচ্ছেন গৌতম চমৎকার রিকভার করলো কেইটা দখলের লড়াই তুলে নেওয়া হয়েছে দূরপাল্লা দারুণ জায়গায় বল পেয়েছে সুমিত শট দারুণ সেভ দীপুর অ্যাডামার ক্লিয়ারেন্স হিট করে ক্লিয়ার করে দিয়েছে ওখানে গৌতম সেখান থেকে ভাসা বল মাইচুং ব্যাক টু গোল রক্ষক গুড বল টাচটা দিতে চেয়েছিলেন ওখানে রঞ্জিত কিন্তু বল পেয়ে গেছে গৌতম লম্বা ক্লিয়ারেন্স উদ্দেশ্য কেইটা কেইটা পাওয়ারফুল শট ওয়েল ব্লক ওখানে শুরু সেখান থেকে বাসানো বল কেইটার সরাসরি গোল রক্ষক সুযোগ আছে মাইচুং কিন্তু বিপদের বন্ধ আজ করেছিলেন সুযোগ আছে গোল হতে পারে কেইটার শট কোথায় পাল মাইচুং ব্যাক টু শুরু লং ব্যাক পাস গোল রক্ষক দেবু চার আক্রমণে দেবু ভাষণ বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে রঞ্জিত শুরুতে খেলাতে পারে রঞ্জিত
পাস গুড বল গুড বল সুমিত বলটাকে স্টপ করবে দীপু ভাষণ বল উদ্দেশ্য এটা একটু অ্যালে হয়ে গেল বল চলে গেল দীপু ভাষণ বল মাঝমাঠে পুরো করে বিপক্ষ দেখ বল সোনা শুরু গোল দা খুব দীপু সেভেন গুড বল ক্লিয়ারেন্স ওখানে শুরু ব্যাক টু গোল দা খুব দীপু গৌতম গুড বল অ্যাডামা এইটা জায়গা নেওয়া উচিত অ্যাডামা চমৎকার বলটা বের করে নিয়েছেন সুযোগ আছে ভুল বলবো এই ক্ষেত্রে দারুণ বলটা বের করেছিলেন অ্যাডামা রং দিয়েছেন অ্যাডামা ঠিক আছে প্রত্যেকই ছুটে যায় সেই ফুটবল মাঠে কিছুদিন আগে ডার্বি ম্যাচ হয়ে গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে আমরা খেলা উপভোগ করেছি এবার এই ডার্বিতে সিজনের প্রথম ডার্বিতে ইস্ট বেঙ্গল 2-1 গোলের ব্যবধানে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে দারুণ শট সুমিত থেকে গৌতম চান্সটা নিয়েছিলেন আরো অ্যাকুরেসি রাখাও দেব ভাষণ বল উদ্দেশ্য পাইছো বল নামি দিয়েছেন রঞ্জিতকে সেখান থেকে সুমিত ডান প্রান্ত থেকে বাম প্রান্তে গৌতম বাড়ি দিয়েছেন বল মুকুনকে ওই দাম বের করে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল ও বেটার চান্স গোলাতে পারে পাওয়ারফুল শট ও গৌতম ভাষণ বল গৌতম গৌতম থেকে অ্যাডামা ডান পা থেকে বাপার সেখান থেকে কেইটা গৌতম পঞ্চম গোলটি কি আসবে মিস পাস হয়ে গেছে বল পেয়ে গেছে শুরু ভাসিয়ে দিয়েছেন বল উদ্দেশ্য রঞ্জিত চার চার হবে কি ক্লিয়ারেন্স অ্যাডামার সেখান থেকে গৌতম অনেকটা জায়গা রয়েছে বাড়ি দিয়েছেন বাম প্রান্ত বরাবর ভবন কেচা কেচা লেফটি অ্যাডভান্টেজ দিয়েছেন গুড বল লম্বা বাসি গেম